ইউটিউব ভিডিও যদি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স কিংবা টু এক্স স্পিডে দেখা হয় তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে কি হবে না যদি হয় তাহলে কতটা হবে হ্যালো ফ্রেন্ড আমি নাজাতুল আপনার দেখছেন এম চ্যানেল চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক আপনারা পাশে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে আমার একটি ভিডিও ওপেন করা রয়েছে ভিডিও ওপেন করার পর আমি ওপরের ডান দিকে থ্রি ডটে ক্লিক করলাম করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রিপোর্ট তারপরে লেখা রয়েছে কোয়ালিটি এখান থেকে কোয়ালিটি কমানো বা বাড়ানো যাবে যে কী কোয়ালিটি আপনি ভিডিওটা দেখবেন তারপরে লেখা আছে ক্যাপশন তারপরে রয়েছে প্লেব্যাক স্পিড যেখানে নর্মাল লেখা আছে যেটা হানড্রেডে চলে হানড্রেড পারসেন্টে এখান থেকে যদি ক্লিক করেন আপনি তাহলে দেখতে পাবেন এটা জিরো পয়েন্ট টু এক্স থেকে টু এক্স পর্যন্ত রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ এক্স থেকে টু এক্স পর্যন্ত রয়েছে তো এখানে যদি আপনি জিরো পয়েন্ট টু ফাইভ এক্সে চালান তাহলে ভিডিওটি খুব ধীর গতিতে চলবে আর যদি টু এক্সে চালান তাহলে নর্মালের ডবল স্পিডে চলবে এবার দেখা গেছে আপনি যদি কোনো ভিডিও দুই মিনিটের ভিডিও জিরো পয়েন্ট টু ফাইভে দেখেন তাহলে সেটা তিন মিনিট বা চার মিনিট লেগে যাবে সেই ভিডিওটা কমপ্লিট দেখতে আবার যদি দেখা যায় আপনি টু এক্সে দেখছেন তাহলে সেই ভিডিওটা আপনি দুই মিনিটের ভিডিও এক মিনিটে দেখে শেষ করে দেবেন এবার প্রশ্নটা হচ্ছে যে সেই ভিডিওর ওয়াচ টাইমটা কাউন্ট হবে কিনা না হ্যাঁ অবশ্যই কাউন্ট হবে যেমন ভিউজ আপনার কাউন্ট হচ্ছে তেমনই আপনার ভিডিওর ওয়াচ টাইমও কাউন্ট হবে এবার কাউন্ট হবে কতটা কাউন্ট হবে ইউটিউবের রুলস অনুযায়ী সেই ভিডিওর যতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওটা তার দেখবেন গড়ি দেখে যেটুকু টাইম আপনি ওই ভিডিওতে দেখবেন ততক্ষণ পর্যন্তই আপনার সেই টাইমটাই ওয়াশ টাইম হিসাবে কাউন্ট হবে তার বেশি বা কম নয় দেখা গেছে আপনি টু এক্সে দেখছেন তো এক মিনিটে ভিডিওটি কমপ্লিট হয়ে গেল তাহলে এক মিনিটই আপনার ওয়াশ টাইম কাউন্ট হবে আর যদি দেখা গেছে আপনি জিরো পয়েন্ট টু ফাইভ এক্সে দেখছেন তাহলে আপনার ভিডিওটি চার মিনিট লেগে গেল দেখতে তাহলে আপনার চার মিনিটই ওয়াশ টাইম কাউন্ট হবে তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ